উপনির্বাচনের আগেই বাম কংগ্রেস জোট সংকট জেলা সভাপতিদের কাছে রিপোর্ট চাইল কংগ্রেস এমন চাই সূত্র মারফত খবর রিপোর্ট চাইলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মতামত চাওয়া হয়েছে কংগ্রেস নেতাদেরও রিপোর্টের ভিত্তিতেই জোটের সিদ্ধান্ত হবে বলে সূত্রে খবর আরও একবার আপনাদেরকে জানাই উপনির্বাচনের আগেই কি বাম কংগ্রেস জোট সংকটে জেলা সভাপতিদের কাছে রিপোর্ট চাইল কংগ্রেস রিপোর্ট চাইলেন বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মতামত চাওয়া হয়েছে কংগ্রেস নেতাদের থেকেও রিপোর্টের ভিত্তিতেই জোট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে উপনির্বাচনের আগেই বাম কংগ্রেস জোটে সংকট এই সংকট এর আগেও বহুবার দেখা গিয়েছে নিজেদের বোঝাপড়া আসন বিন্যাস এই সমস্ত কিছু নিয়ে সংকট দেখা দিয়েছে এবার উপনির্বাচনের আগেও কি একই পরিস্থিতি জেলা সভাপতিদের কাছে রিপোর্ট চাইল কংগ্রেস এই উপনির্বাচনে আমরা বামফ্রন্ট চাইব আরও ব্যাপকতম শক্তিকে গণতান্ত্রিক বাম গণতান্ত্রিক ওই শক্তিকে ঐক্যবদ্ধ করে এই নির্বাচনে লড়াই করবার জন্য সেক্ষেত্রে কংগ্রেসের তো নিশ্চয়ই আছে কংগ্রেস যদি গত বিধানসভা নির্বাচনে আমরা একসাথেই লড়াই করেছিলাম এখন কংগ্রেস ঠিক করবে তারা আমাদের সাথে লড়াই করবে কি করবে না তারা বামফ্রন্টের সাথে আলাদা করে সিট লড়াই করবেন মানে একসাথে লড়াই করবে কিনা তারা ঠিক করবে তাদের দলীয় সিদ্ধান্ত একসঙ্গে লড়াই হবে কিনা সেটা ভবিষ্যতে দেখা যাবে তবে আগামীর লড়াই আরও বেশি শক্তিশালী হবে এমন যে বলছেন সিপিআই নেতা প্রবীর দেব অপরদিকে উপনির্বাচনের আগে বাম কংগ্রেস জোট সংকটে কিনা সেই নিয়ে ফের একবার প্রশ্নচিহ্ন জেলা সভাপতিদের কাছে রিপোর্ট চেয়েছে কংগ্রেস রিপোর্ট চেয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মতামত চাওয়া হয়েছে কংগ্রেস নেতাদেরও যে এই বাম কংগ্রেস জোট আগামী লড়াইয়ে কতটা কার্যকরী হবে অনির্বাণ সিনহা নিউজরুম থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র এডিটর অনির্বাণ যে রিপোর্ট চাওয়া হয়েছে মূলত সেই রিপোর্টে কি কি জানতে চাওয়া হয়েছে বিস্তারিত আপডেট নেব তোমার থেকে দেখো সুজিতা যে রিপোর্ট চাওয়া হয়েছে জেলা সভাপতিদের কাছ থেকে তাতে কিন্তু মূলত গ্রাউন্ড রিয়েলিটির কথা অর্থাৎ বাস্তবের জমির কথা বারবার বলা হচ্ছে এবং সেই জমিতে বাম কংগ্রেস জোট মানুষ কতটা নিয়েছেন অথবা প্রত্যাখ্যান করেছেন কিনা বাস্তবের জমিতে কংগ্রেস সমর্থকরা আমরা দেখেছি বারবার সেই বিধানসভা নির্বাচনের পর্ব হোক বা লোকসভা নির্বাচন কোথাও বামেদের আমলে কংগ্রেস কর্মীদের হাত চিহ্নে ছাপ দেওয়ার অপরাধে ওটানকোট অপরাধে হাত কেটে নেওয়া হাওড়ার কান্দুয়ার ঘটনা অথবা কংগ্রেস আমলে বামেদের 1100 কর্মী খুন হওয়ার যে প্রচার এগুলো বারবার ঘুরে ফিরে এসছে যখনই বাম কংগ্রেস জোট বেঁধেছে বিরোধী বিজেপি এবং এখানে শাসক তৃণমূল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রধান বিরোধী বিজেপি এবং শাসক তৃণমূলের সেই প্রচার আরও উচ্চগ্রামে উঠেছে যখন সেই জোটের প্রার্থী প্রচার করতে বেরিয়েছেন এবং সেখানে বাম এবং কংগ্রেসের পতাকা তাদের কর্মী সমর্থকদের একসঙ্গে দেখা গিয়েছে কংগ্রেসের সমর্থকদের মধ্যেও নিচুতলাতে এবং বামেদের সমর্থকদের মধ্যেও নিচুতলাতে সেই অস্বস্তি কাজ করে গিয়েছে লাগাতার এখন সেই অস্বস্তিগুলোকে ছাপিয়ে কর্মীদের নিচুতলার অস্বস্তিকে ছাপিয়ে সাধারণ মানুষ কি একজোট হয়ে বাম এবং কংগ্রেসকে ভোট দিয়েছেন তৃণমূলের সবথেকে বড় বিকল্প মনে করে শেষ লোকসভা নির্বাচনের ফলাফলে রাজ্য বলছে না বরঞ্চ কংগ্রেসের দখলে থাকা দুই সাংসদ তার দুটি সংসদীয় ক্ষেত্র তার মধ্যে একজন সাংসদ শেষমেশ পরাজিত হয়েছেন এবং তিনি আর কেউ নন সাতবার বহরমপুর আসনে জেতা তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী অতএব বাম কংগ্রেস জোটের ফল যে ভীষণ ভালোভাবে ঘরে তুলতে পেরেছে কংগ্রেস এটা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও কিন্তু অন্তত মূল্যায়ন বা ফলাফল দিয়ে নির্বাচনের ফলাফল দিয়ে প্রমাণ করতে পারবেন না আর আমরা জানি ভারতের সংসদীয় গণতন্ত্রে এবং যেখানে ফার্স্ট পাস দ্য পোস্ট অর্থাৎ যে সবথেকে বেশি ভোট পান শতাংশের বিচারে তিনি 50% ভোট নাও পেতে পারেন কিন্তু সবথেকে বেশি ভোট পেলে তিনি যেহেতু জেতেন তাই এখানে জর্জিতা ওয়াহি সিকান্দার এবং সেই খেলাতে অধীর রঞ্জন চৌধুরী পরাজিত হয়েছেন অর্থাৎ সিকান্দার তিনি হতে পারেননি মোহাম্মদ সেলিমও পরাজিত হয়েছেন একই জেলাতে তার পাশের আসনে লড়তে গিয়ে তারও সিকান্দার হওয়া হয়নি এই অবস্থাতে এখনও পর্যন্ত বামেদের নিচুতলাতে মনোভাব যাই হোক নেতারা যথেষ্ট সংযত একমাত্র ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায় তার কথাতে মনে হচ্ছে যে বাম কংগ্রেস জোটটা ভাঙলেই বোধহয় তারা বাঁচেন বা তারা অন্তত স্বস্তি বোধ করেন তারও একটা অন্য কারণ রয়েছে সৃজিতে তার কারণ বাম কংগ্রেস জোটের ফলে যেমন সিপিএমকে আসন ছেড়ে দিতে হয়েছে তেমনি শরিকদের অনেক আসন খোয়া গিয়েছে লোকসভাতে বা বিধানসভাতে অনেক পরিচিত আসন যেগুলো শরিকরাই লড়তেন বছরের পর বছর 50-60 বছর ধরে যে আসনে শরিকরা
প্রতিদ্বন্দ্বিতা করেছেন সে আসন কংগ্রেসকে ছেড়ে দিতে হয়েছে, এমনটাও ঘটেছে, অন্য আসনে সরে যেতে হয়েছে। ফলে এমনিতেই এই রাজ্যে বামেদের শক্তি অত্যন্ত কম, তার মধ্যে বামফ্রন্টের ভিতরে ছোট শরিক বলে পরিচিত ফরওয়ার্ড ব্লক, সিপিআই অথবা আরএসপি, তাদের অস্তিত্ব এখন সত্যিই সংকটের মুখে গিয়ে দাঁড়িয়েছে। বামেদের সঙ্গে কংগ্রেসের জোট হলে অন্তত পতাকা নিয়ে প্রচার করার সুযোগটাও তারা পাচ্ছেন না, এমন বহু আসনে যেগুলো 50-60 বছর ধরে তারা হয় প্রতিদ্বন্দ্বিতা করেছেন, হয়তো জিতেও এসছেন অন্তত 30-40 বছর ধরে। ফলে সব মিলিয়ে বামেদের অন্দরমহলেও কিন্তু একটা অংশ আছে যারা দেখতে চান বামফ্রন্টের অন্দরে যে এই জোটটা ভেঙে যাক, এবং কিন্তু সেই জোট ভাঙার দায়টা তারা কংগ্রেসের কাঁধে রাখতে চান। ঠিক এই অবস্থায় নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি যখন নতুন করে মূল্যায়নের রিপোর্ট চাইছেন, তাতে একদিকে কংগ্রেস কর্মী, কংগ্রেস নেতার একাংশ যারা অন্তত বামফ্রন্টের সঙ্গে জোটের বিরোধী, তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে তারা যেমন খুশি হচ্ছেন, তেমন বামেদের ভিতরেও শরিক দল হোক অথবা সিপিএমের ক্ষেত্র নিচুতলার কর্মীরা বা স্থানীয় নেতৃত্ব যে একেবারে অখুশি হচ্ছেন সব জায়গায়, এটা কিন্তু জোর দিয়ে বলা যাবে না সুজিতা। কিন্তু লাখ টাকা প্রশ্ন এখন যেটা, তা হচ্ছে যে বহু চর্চিত এবং বহু ধিকৃত একদিক থেকে বিজেপি এবং তৃণমূলের কাছ থেকে অন্তত বাম কংগ্রেসের জোট কি তাহলে এ রাজ্যে ভাঙতে বসলো? ইন্ডি জোটের সব শরিক সব রাজ্যে একসঙ্গে ভোটে লড়েন না, কেরালা তার সব থেকে বড় উদাহরণ, বাম কংগ্রেসে মরণপণ সংগ্রাম চলে। কিন্তু পশ্চিমবঙ্গে যে জোট অন্তত 2016 থেকে যে চেহারায় আমরা দেখে আসছিলাম, এবার কি তাতে ইতি পড়ল, একেবারে আনুষ্ঠানিকভাবে ইতি পড়তে চলেছে? অনেকেই বলেন যে শুভঙ্কর সরকারকে নাকি এই কাজটার জন্যই নিয়ে আসা হয়েছে, অধীর রঞ্জন চৌধুরীকে সরিয়ে আরও কাছে, তৃণমূলের আরও কাছে কংগ্রেসকে নিয়ে যাওয়ার জন্য এবং বামেদের সঙ্গে এই জোটটাকে ভাঙার জন্য। শুভঙ্কর কি সেই কাজেই তাহলে প্রথম হাত দিলেন জেলা সভাপতিদের কাছ থেকে রিপোর্ট চেয়ে? এই জল্পনাগুলো কিন্তু এই মুহূর্তে বাংলার রাজনৈতিক মহলে ভীষণভাবে চলছে সুজিতা। ধন্যবাদ অনির্বাণ। বরাদ ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায় কি বলেছেন শুনুন। বামপন্থীরা কংগ্রেসের সঙ্গে জোটে আগ্রহ কি না সেটাই একটা বড় প্রশ্ন, কারণ গত কয়েকটা নির্বাচনে যারা জোর করেই বামপন্থীর সঙ্গে কংগ্রেসের একটা সিট অ্যাডজাস্টমেন্ট করেছে, তাতে পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ করেনি, প্রত্যাখ্যান করেছে বাম এবং কংগ্রেসের জোটের প্রার্থী। প্রমাণিত হয়ে গেছে যে কংগ্রেসের সঙ্গে বামপন্থীদের ঐক্য হোক এটা পশ্চিমবঙ্গের মানুষ চায়। শুনলাম নরেন চট্টোপাধ্যায়ের বক্তব্য, আপনাদেরকে মূল ইস্যুটা আরও একবার জানিয়ে রাখি। উপনির্বাচনের আগে কি বাম কংগ্রেস জোট সংকট? জেলা সভাপতিদের কাছে এবার রিপোর্ট চাইল কংগ্রেস, রিপোর্ট চাইলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। অপরদিকে প্রদীপ ভট্টাচার্য কংগ্রেস নেতা, তিনি এই বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি যে রিপোর্ট চেয়েছেন তার এই সিদ্ধান্তের ভিত্তিতে কি বলেছেন শুনুন একবার। দরজা তো একা কোনো ব্যক্তির নয়, আমারও নয়, কোনো ব্যক্তির একা নয়। সুতরাং গ্রাউন্ড লেভেলে যারা কাজ করছে তারা কী চান, ভবিষ্যতের দিকে তাকিয়ে বর্তমানের দিকে তাকিয়ে সেটাকেই গুরুত্ব দিয়ে প্রদেশ কংগ্রেসকে ভাবতে হবে।